এবছর শান্তিতে নোবেল পেলেন ইরানের কারাবন্দী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদি। শুক্রবার বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। ইরানের নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সবার জন্য মানবাধিকার এবং স্বাধীনতার প্রচারের জন্য তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। মানবাধিকার প্রতি সোচ্চার থাকতে গিয়ে মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন তিনি। দোষী সাব্যস্ত হয়েছেন ৫ বার। মোট ৩১ বছরের সাজা পাওয়া নার্গেস মোহাম্মদি বর্তমানে কারাগারে রয়েছেন। গেল বছর বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায়ও ছিলেন নার্গেস।